আমার নেত্রী সেই দেশটাকে বিরম সাজিয়াকে তারা অন্যায়ভাবে বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে তাকে আটক করে রেখেছে। শুধু আটক করে রাখেনি বন্ধুগণ, তিনি অত্যন্ত অসুস্থ, তাকে কারাগারে অনেকদিন আটক করে রাখা হয়েছিল। আমরা বারবার বলেছি যে তাকে মুক্তি দিন, আমরা জানি না সেখানে তাকে স্লো পয়জনিং করা হয়েছে কিনা, কারণ তিনি এখন যে অসুস্থ হয়েছেন অসুস্থের কথা তার নয়, তিনি সে অসুস্থ হয়েছে আবার তাকে হাসপাতালে যেতে হয়েছে, তিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বলতে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি এখন আমাদের তারুণ্যের প্রতীক, আপনাদের সকলের চোখের মনে হচ্ছেন তারেক রহমান, তার দিকে তাকিয়ে আছেন না আপনারা? এই নিয়ে তা যা বলেন নির্দেশ দেন তাই আপনারা পালন করেন না? তাকেও মিথ্যা মামলা দিয়ে কিন্তু নির্বাসিত করে রাখা হয়েছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। একটা না দুটো না অসংখ্য মামলা, আজকে 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা। বন্ধুরা, এটা পুরো দেশ হলো গণতন্ত্রের কথা বলেন, যে দেশে একটা গণতান্ত্রিক দলের 40 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয় সেখানে কোন গণতন্ত্র থাকতে পারে? যে পদত্যাগ করো এখনই, সরকারকে এখনই পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারকে ক্ষমতা হস্তান্তর করে সেটাকে আপনি যে নামাই ডাকুন, তত্ত্বাবধায়ক সরকার বলেন আর নিরপেক্ষ সরকারই বলেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে তাকে আপনার সেই নির্বাচনের দায়িত্ব দিয়ে নতুন পার্লামেন্ট নতুন সরকার গঠন করছে। এদেরকে কি আর নির্বাচনে বিশ্বাস করা যায়? না। যায়? না। এদেরকে আমরা বিশ্বাস করতে পারি?